আসসালামু আলাইকুম। ইউটিউব লাইভের বিশেষ আয়োজন নিজের বলার মতো একটি গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা এরকম একটা আয়োজন করে থাকি এবং এই আয়োজনের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে এবং আমাদের চারিপাশে আমাদের যেসব তরুণ তরুণীরা আছেন তাদেরকে কিছু নতুন করে ভাবনা তৈরি করা এবং কিছু গল্প শেয়ার করা, যে গল্পের মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা নতুন ভাবনা তৈরি হতে পারে এবং একটা চিন্তা তৈরি হতে পারে যে এরকম কিছু আমরাও ভাবতে পারি কি না নিজেদের জীবনে নিজেদের কর্মকাণ্ডে, সেইটা আমরা মূলত তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের এখানে দুজন অতিথি আসছেন, তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনি একটু কমেন্টে লিখবেন কে কোন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে। আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, একজন ইমরান ফাহাদ, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ইন্সপায়ারিং বাংলাদেশ, এবং উনি আরও অনেক কাজ করেন, সেই ফিনটেক নিয়ে কাজ করেন, সেগুলো আমরা শুনব। এবং আমাদের সাথে আছেন আরেকজন অহনা মুস্তাকিম, তিনি ফাউন্ডার হোম ডাইন এবং চারকলের স্বত্বাধিকারী, এবং তার আরও একটা পরিচয় আছে, তিনি টেলিভিশনে খবর পড়েন, আসলে বলা হয় সংবাদ উপস্থাপনা করেন। সো এই দুজনের সাথে আমরা কথা বলি, চলুন তাদের সাথে পরিচিত হয়ে যাক। অহনা এবং ইমরান ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অহনা, শুরুতেই তোমাকে দিয়ে শুরু করতে চাই, নিজের বলার মতো একটা গল্প, তোমার তো একটা গল্প হয়ে গেছে, আমি দুঃখিত তুমি করে বলছি আমার ছোট বোনের মতো, হ্যাঁ নিজের বলার মতো একটা গল্প তোমার হয়ে গেছে আমি মনে করি, কারণ আমার তোমাকে যখন ডাকবো তার আগে আমার মধ্যে যেটা মনে হলো যে ক্যারিয়ারটাকে ডাইভার্সিফাই কীভাবে করতে হয় এই গল্পটা আমার মনে হয় সবার জানা দরকার। একই সঙ্গে টেলিভিশনের সঙ্গে যুক্ত থাকা, একই সঙ্গে ক্যাটারিং সার্ভিসের কাজ করা, যেটা হোম ডাইন ব্যক্তিগতভাবে, এবং চারকল নামে একটা চমৎকার রেস্টুরেন্ট করেছো তুমি। সো এই গল্পের শুরুটা কী ছিল, মানে কেন মনে হলো যে উদ্যোক্তা তো একটা পাগলামি, এই পাগলামি করার ইচ্ছে কেন হলো? না, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নিজে কিছু করব। মানে আমি ওই যখন থেকে বোঝা শুরু করেছি আমি দেখেছি আমার বাবা এবং ফ্যামিলির অন্যান্য লোকজন বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তো ওইখান থেকে আর কি মনে হতো যে আমি বড় হয়ে কিছু করব। কিন্তু আমাদের ফ্যামিলি থেকে মেয়েরা কিছু করবে বা বিজনেস করবে এরকম কোনো, মানে আমি আমার খালা ফুপু বা এই কাকু দেখিনি আর কি। তো সেখান থেকে মনে হয়েছে যে আসলে একটু বাধা আছে। তো যখন আমি এই চ্যানেল 9-এ আমি শুরু করি আমার প্রেজেন্টেশন 2013 সালে, তখন একটু বাইরে বের হওয়ার একটা সুযোগ পেলাম, নিজে কিছু করার একটা সুযোগ পেলাম। তারপর থেকে আর কি আমি ক্যাটারিংটা শুরু করি, হোম ডাইন ক্যাটারিং। সেটা আমি রান্নাবান্নার শখ ছিল, মানে রান্নাবান্নার শখ ছিল, রান্নাবান্নার প্রশংসা করতো সবাই খেলে। তো হ্যাঁ, আচ্ছা, আমি সো দ্যাট ইন্সপায়ার্ড ইউ, মানে খাবার নিয়ে কাজ করব তো এটা ইচ্ছা ছিল। তো আমি হোম ডাইন ক্যাটারিংটা শুরু করি, তখন বাসা থেকেই করতাম, কারণ যেহেতু ফ্যামিলি সাপোর্ট ছিল না তো বাসা থেকে করতাম। ফ্যামিলি সাপোর্ট ছিল না কেন, মানে এই এই গল্পটা কমন, মানে মেয়ে হিসেবে বিজনেস করবে এরকম, হ্যাঁ জব করো তুমি ঠিক আছে, 9টা 5টা ডিউটি করবা, বাসা চলে আসবে ঠিক আছে, কিন্তু বিজনেসে করতে গেলে তার দেখে যে আসলে কোনো সময় ঠিক নেই, সকাল ভোর থেকে শুরু করে। ছেলেদের তুলনায় মেয়েদের জন্য দুইটা বাধা, একটা হচ্ছে ফ্যামিলিকে আগে বোঝাতে হয় কিছু করে, তুমি হোম ডাইন বাসা থেকে কাজ করে করে ফ্যামিলিকে আগে বুঝিয়েছো, বুঝিয়েছি, তারপরে হচ্ছে তোমার নামা। আর ছেলেদের তো সহজ, যে চাইলেই নামা, ভাই চাইলেই হচ্ছে সে ব্যবসা করতে পারে, করতে পারবে। তো বাসা থেকে শুরু করে আমি যদি, মানে ফ্যামিলি সাপোর্ট করতো, যদি আমার আমার থেকে আমার ভাই হতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা বড় একটা প্রতিষ্ঠানে শুরু করতে পারতো বড় কিছু নিয়ে। যেহেতু আমার ওই সাপোর্টটা ছিল না, তাই ছোট করেই শুরু করে একটু দেখাতে চাইলাম যে হ্যাঁ পারবো, আমি পারি পারি। তো সেই থেকে আমার কি, যেহেতু বাসা থেকেই করতাম তাই নাম দেওয়া হোম ডাইন। তো তখন আমার অফিসে ডিউটি ছিল হচ্ছে 8 ঘন্টা, নিউজ পড়ে আর কোনো কাজ থাকতো না, আমি কোনো ডেস্কে কাজ করিনি, কিন্তু 8 ঘন্টা থাকতে হবে। তো 8 ঘন্টা থাকার পর আর কি যখন নিউজটা শেষ হতো আমার হাতে 3-4 ঘন্টা সময় থাকতো অন্য একটা নিউজের জন্য। তো সেই সময়টা আমি লিস্ট করে রাখতাম যে কোথায় কোথায় যাব, কোন অফিস কাছে হবে, এই 3 ঘন্টার মধ্যে কোন অফিসটা আমি যেতে পারবো। তো শুরুতে কর্পোরেট কাজ করব এরকম একটা ইচ্ছা ছিল। তো তখন আর কি বিভিন্ন অফিসে যেতাম, স্যাম্পল নিয়ে যেতাম, যেমন বাসায় বলে আসতাম যে আমি আজকে খাবারটা নিয়ে যাচ্ছি, আমি অফিসে আমার সবাই মিলে খাবো, এরকম বলে আর কি শুরু করত। তো অফিসে যখন স্যাম্পল নিয়ে যেতাম আমি সবসময় চিন্তা করতাম যেটা হবে তার থেকে একটু ডিফারেন্ট কিছু
করে করতাম আর কি, সরাসরি মার্কেটিং করার জন্য স্যাম্পল নিয়ে যেতে, সরাসরি মার্কেটে, মানে আমি দেখা যায় আগে কথা বলা হতো, এটা ভালো মার্কেটিং ট্রিক্স যে মার্কেটিং করার জন্য একেবারে আপনি খেয়ে নেন আগে, তারপরে খেয়ে ভালো লাগে তখন আর না করতে পারবে না। তো আমি এটাই করতাম যে আপনি খান নাহলে রেখে দেন, বা আপনার স্টাফ দেখুন, আমি রেখে গেলাম। আই লাইক দ্য আইডিয়া, আই লাইক দ্য আইডিয়া, গ্রেট। তো এভাবে আর কি এভাবে শুরুটা। হ্যাঁ, তখন আমি এরপরে চারকোলের গল্প শুনবো, সেটা কিভাবে আসলো হোম ডাইন থেকে, এবং মাঝখানে করোনা আসলো, সেই সময়টাতে আমাদের ফুডের অবস্থা কি সেটা নিয়েও একটু গল্প হবে। ইমরান ভাই, জি, ইন্সপায়ারিং বাংলাদেশ, এটা শোনার আগে আমি একটু জানতে চাই, আপনার পিছনে যেতে চাই, মানে আপনার কি এরকম যে একই প্রশ্নটা যে উদ্যোক্তা হওয়ার এটা বলবো যে একটা পাগলামি, সেটা কি আগে থেকেই প্ল্যান ছিল না যে আমি করবো, মানে হয়ে গেছে? অ্যাকচুয়ালি তখন উদ্যোক্তা বা অন্টারপ্রেনারশিপ কী জিনিস ওটা জানতাম না, বানানো করতে পারতাম না। আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যখন আমি গ্র্যাজুয়েট করি, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করি, সো আমি বলি যে আই হ্যাভ এ প্রাউড সিজিপি অফ 2.42। সো আমরা যখন 2.42 সিজিপি নিয়ে বের হই, তখন চিন্তা করলাম যে লাইক দ্যাট উইল বি ইট উইল নট বি অ্যান ওয়াইজ ডিসিশন, যে চাকরির পিছে ছোটা, তো আমরা নতুন কোনো কিছু উদ্যোগ করতে পারি। তো ওই সময় স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা একটা গেমিং, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম চালু করি, গেমিং নেশন নামে, 2009-10 কথা। ওকে, সো তখন স্টার্ট আপ বা অন্টারপ্রেনারশিপের ব্যাপারটা যে একবারে বুঝে আসে আমরা যুক্ত হব, ওইরকম কোনো সুযোগ ছিল না বা ওইরকম কোনো আইডিয়াও ছিল না। বাট আমরা চেষ্টা করেছিলাম যে কীভাবে ইউথকে কানেক্ট করা যায়, ইউথ কানেক্টিভিটি, এবং কীভাবে একটা অনলাইন স্পেসে কীভাবে তাদেরকে একটা প্রতিযোগিতার মতন একটা পরিবেশ সৃষ্টি করে সামনে কাজ করানো যায়। ওইখান থেকেই উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ 2010-11 ক্ষেত্রে বলছি। তারপরে আমরা বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ড, বিগ গেমিং কমিউনিটি বা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে কাজ করা শুরু করলাম ওই সময় স্টুডেন্ট থাকা অবস্থায়, জাস্ট আফটার গ্র্যাজুয়েশন। তো ওইখান থেকেই আর কি উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা হওয়া বা উদ্যোক্তা হওয়ার প্রথম ফেজটা আমরা। না, তার মানে কি সিজিপিএ 2.42 ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, মানে ডিসাইডিং পয়েন্ট? এক্স্যাক্টলি, আমি প্রাউডলি বলি যে আমরা কখনো সিজিপি পিছে দৌড়াই নেই, এবং আমরা ওই সময় থেকেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা যেটাকে আগে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা হতো, ক্লাবিং, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা, বিভিন্ন ধরনের ফেস্ট অর্গানাইজ করা, যেটা ওই সময় অফলাইনে ছিল, ওই সময়গুলো করতাম। ক্লাবিংয়ের সাথে বিভিন্ন ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের সাথে আমরা যুক্ত ছিলাম। দ্যাট গিভস আ হিউজ বুস্ট টু গেট ইন টু দিস নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা আমাদের খুব দরকার। ওই সময় আমরা এই নেটওয়ার্কিংটার সাথে আনকনশিয়াসলি যুক্ত হয়ে যাই, যেটা ইভেন্টুয়ালি পরবর্তীতে আমাদেরকে কাজে দিয়েছে বলে আমি মনে করি। আপনি কি একই সাজেশন আমাদের তরুণদেরও দিবেন? অ্যাবসলিউটলি, আমি যেটা সাজেশন দেই যে লাইক ডোন্ট রান আফটার সিজিপিএ। ইয়েস, সিজিপিএ ইজ ইম্পর্টেন্ট, মানে মিসগাইড হওয়ার কোনো সুযোগ নাই, বাট একটা সময় যখন আপনি দেখবেন যে সিজিপিএ বাড়ছে না, দেন টেক এ ব্রেক অ্যান্ড ডিসাইড যে লাইক আপনি কী করবেন, কারণ সিজিপিএ ইজ নট এভরিথিং। কারণ আমরা যেটা দেখছি যে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছে যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে, এবং আমরা সে খুব কিছুদিন আগে ফ্রিল্যান্সার কার্ড উদ্বোধন করলো। মূল উদ্দেশ্য কি? আমাদের যে পরিমাণ চাকরি সৃষ্টি হচ্ছে তার থেকে কয়েক গুণ গ্র্যাজুয়েট বের হচ্ছে। আমাদের দেশের এখন মেইন সমস্যা শিক্ষিত বেকারের সংখ্যাটা, এই শিক্ষিত বেকার, এটা এই তকমাটা কিন্তু খুবই মানে হতাশাজনক। সো আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ তৈরি করেছি, মূল উদ্দেশ্য ছিল এই তরুণদেরকে ইন্সপায়ার করা, এবং বাংলাদেশের প্রথম সোশ্যাল নেটওয়ার্ক যা মানুষকে ইন্সপায়ার করে, inspiringbangladesh.com নামে আমরা লাইভ আছি। 1,05,000 ইউথ অলরেডি কানেক্টেড হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে। দে আর ট্রাইং টু শেয়ার দেয়ার ইন্সপায়ারেশনস, অ্যাচিভমেন্ট, সাকসেস স্টোরিজ। আমরা এখন কী দেখি সোশ্যাল নেটওয়ার্কে, মনে করেন আপনি কোনো একটা ভালো কন্টেন্ট দিলেন, মানুষ ট্রল করছে বা বুলি করছে বা নেগেটিভ কমেন্ট করে আপনার যে অর্জনটাকে কিন্তু একটু ম্লান করে দিচ্ছে। এই ভয়ে কিন্তু অনেকে অনেক কিছু শেয়ারও করে। সো আমরা ওই প্ল্যাটফর্মটা দিয়েছি যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মিসিং ছিল, আওয়ার প্ল্যাটফর্ম, যেখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশন বা আমাদের ডাটা, এগুলো বাংলাদেশেই থাকবে, আমরা কোনো থার্ড পার্টির কাছে জিম্মি থাকবো না আমাদের ডেটার জন্য। সো ওইখান থেকে ইন্সপায়ারিং বাংলাদেশের যাত্রা শুরু, ওটা আমি বলবো পরে হয়তো আপনার সাথে। ডেফিনেটলি, আমি এটাকে কোথায় নিয়ে যেতে চান এবং অন্যান্য আর কি কি অ্যাক্টিভিটিস নিয়ে আপনি আলোচনা করছেন সেটা শুনবো। অহনা, তোমার কাছে আমার যেটা জানবার সেটা হচ্ছে যে এই হোম ডাইন, মানে আমি পাশাপাশি
গল্প শুনতে শুনতে যারা শুনছে তাদেরকে একটু কিছু ওয়ে আউট বের করার চেষ্টা করছি। যে তার মানে তো যেমন তুমি এখনও একটা জব করছো, জিটিভিতে কাজ করো, প্লাস তোমার হোম ডাইন আছে, প্লাস তোমার একটা রেস্টুরেন্ট আছে চারকোল, তার মানে কেউ যদি চিন্তা করে যে আমি একটা জব করছি, ফাইন, কোনো সমস্যা নেই, জব পেলে সে জব করবে। জব করার পাশাপাশি তো একটা বাসায় বসে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে সেও আরও স্বাবলম্বী হতে পারে, কি বল? এক্স্যাক্টলি, আমি আমি সেটাই আর কি নিজে করার থেকে আমি এটাও সবাইকে বোঝাতে চেয়েছি যে আসলে মেয়েরা চাইলে সব পারে। অনেক প্রতিবন্ধকতা থাকে আশেপাশে, মানুষ থেকে শুরু করে ফ্যামিলি সাপোর্ট থেকে শুরু করে অনেক সময় শ্বশুর বাড়ির মেয়েদের যেটা হয় যে হাজব্যান্ড অথবা ওই ফ্যামিলি থেকে অনেকটা মেনে না দিতে, মেয়েরা চাইলে ছোট থেকে শুরু করে আর কি বড় কিছু করতে পারে, কিছু করতে পারে, সেটাও আর কি আমার উদ্দেশ্য ছিল। এবং আমি যখন আমার ক্যাটারিংয়ে হোক, রেস্টুরেন্টে হোক, আমি যখন কোনো লোক নেব তখন আমি চিন্তা করি যে আসলে কারা বেশি নিডি, মেয়েদেরকে আমি এটা নেওয়ার থেকে শুরু করে তাদেরকে আমি বোঝাই। এবং যে মেয়েটা কিছু করছে না আমি তাদেরকে নিয়ে আসি যে এখানে আসো, করো, আমার এখানে তুমি জব করে কাজটা শেখো, মানে তোমার যদি সাহস না হয় বিজনেস করার, তুমি এখানে আসো, জব করে তুমি কাজটা শিখে নিজে কিছু করার চেষ্টা করো। তো এরকম আমি অনেককে আর কি তারা নিজের এখন অনেক নিজের ছোটোখাটো শুরু করেছে। চারকোল যে রেস্টুরেন্টটা শুরু করেছে, আমি শুনেছি এটার বিশেষত্ব হচ্ছে যে ব্যাম্বু বিরিয়ানি। সো এটা নাকি খুবই জনপ্রিয় হয়ে গেছে আপনার এই ব্যাম্বু বিরিয়ানি বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় বসে ব্যাম্বু বিরিয়ানি। এবং আমি শুনলাম এটা আমরা বান্দরবনে যেটা খাই সেটাও না, ইটস সাম কাইন্ড অফ ফ্লেভার যে সিঙ্গাপুর বা ব্যাংককে যেটা পাওয়া যায় এই ধরনের কিছু ফ্লেভার পাওয়া যায়। দ্যাটস ভেরি ফাইন। করোনা শুরু হওয়ার পর, এটা আপনার একটা বেবির মতো আমি যতদূর জানি, করোনা শুরু হওয়ার পর কি পরিস্থিতি তৈরি হলো আপনার? করোনার আগে আগে সম্ভবত এটা শুরু করেছিল? হ্যাঁ, চার মাস আগে। তো করোনা শুরু হওয়ার পর তো একদম শাটডাউন একবারে। তারপরে হোয়াট ওয়াজ দ্য ডিসিশন? মানে তখন তো একজন উদ্যোক্তা হিসেবে সিদ্ধান্ত নেওয়াটা একটা বড় সিদ্ধান্ত ছিল, কি ছিল সিদ্ধান্তটা? আমি যেটা কি শুরু থেকে বললে হয়তো কিছুটা বোঝা যাবে, তা আমি যখন এইটা কাজটা শুরু করি 2013 দিকে আমি হোম ডাইনটা, তারপর আলহামদুলিল্লাহ ভালোই 2 বছরের মধ্যে আমি কর্পোরেটে বড় বড় কাজগুলো করেছি এবং এখন আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় 30 জনের মতো কাজ করে। তো সেখান থেকে মনে হচ্ছিল যে আমি ক্যাটারিংয়ে হয়তো আমি তারা যেটা বলছে আমি সেটা দিতে পারছি, কিন্তু আমি যদি একটা রেস্টুরেন্ট দিই তখন আমি আমার রেসিপি প্রতিদিন মতো আমি রেসিপি নতুন নতুন ট্রাই করে আমি লোকজনকে খাওয়াতে পারবো। এবং আমি চেয়েছি যে বাংলাদেশের যে অনেক ভেজিটেবল আছে, অনেক অনেক কিছু আছে আর কি আমরা ইউজ করছি না খাবারের মধ্যে, তো আমরা সেই বাইরে থেকে পিৎজা খাবো, পাস্তা খাবো, বাইরেরটাই চিন্তা করি বাংলাদেশে যে একটা। তো আমি এখানে যা যা রেসিপি করেছি, ইন্ডিয়ান খাবার হচ্ছে থাই চাইনিজ সবই আছে, কিন্তু আমি সেটার মধ্যে একটা বাংলাদেশের ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি, বাংলাদেশে যে মশলা আছে, যে খাবারগুলো আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং নামটাও ওরকমই রেখেছি, যেমন চিটাগাঙের পিৎজা, সিলেটি পাস্তা। তো খাগড়াছড়িতে যখন আমি এটা ব্যাম্বোটা ট্রাই করি এবং দেশের বাইরেও ট্রাই করেছি, তখন দুইটাই কম্বিনেশন করে আমি নিজে একটা রেসিপি করেছি। সেটা করে আমার এই ছিল যে আমি একটা রেস্টুরেন্ট করবো এবং এই ফুডটা রাখবো। তো কারণ অনেকদিন চেষ্টার পরে আর কি এটা সফল হই। 2019 আমি অক্টোবরে শুরু করি রেস্টুরেন্টটা, তার মার্চেই তো অবস্থা সবাই জানে। তো এটা বন্ধ হয়ে যাওয়ার পর আসলে আমি সন্তানের মতো বলবো এই জন্য, কারণ আমি আমার প্রত্যেকটা এখানের প্রত্যেকটা জিনিস, প্রত্যেক ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু আমি নিজে করেছি। এবং এখানকার ভেতরে লোকটা দেখতে গেলে মানে মনে হচ্ছে যে আমি একটা গ্রামে আসছি, পুরোপুরি একটা গ্রামের মতো আমি এটা চেষ্টা করেছি, কারণ আমিও এখন সময়ের অভাবে গ্রামে যেতে পারি না। তো সেটা থেকে আমি এটা ইন্টারিয়রটা এইভাবে করে আমি খাবারটাও এরকমই রেখেছি। তারপর তো যখন 4 মাস পর এটা বন্ধ হয়ে গেল, 2 মাস চিন্তা করেছি যে হয়তো এটা 1-2 মাস থাকবে, ঠিক হয়ে যাবে। যখন দেখছি যে না আসলে কোনো আরও খারাপের দিকে যাচ্ছে, তখন এটা সিদ্ধান্ত নিই আর কি শুরুতেই আমি সব ইনভেস্টমেন্ট করে ফেলেছি। আমি যেভাবে সার্ভ করে থাকবো এটা কতদিনে ঠিক হবে,
যেহেতু মিডিয়াতে আছি সব কিছুই বুঝতে পারছিলাম যে আসলে দেশের অবস্থা কি হবে, আমাদের লকডাউনের সময় অফিস করতে হয়েছে, তো দেশের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছিল যে আসলে এটা বন্ধ করে দিতে হবে, কিছু করার নেই। তো বন্ধ করে দেওয়ার পর আসলে 10-15 দিন পর আমি রিয়েলাইজ করেছি যে না, আমি যদি অফিস থেকে মানে আপনি জানিয়ে দিয়েছিলেন, আমি এখানে সাইনবোর্ডও দিয়েছিলাম যেটা বিক্রি হবে। আচ্ছা, বিক্রি হবে, ওকে। তো নিজের মধ্যে প্রতিদিনই চিন্তা করতাম যে আমি যখন অফিসে যেতাম, আমি যদি খাবার নিয়ে যেতে পারতাম, যে অফিসে কলিগদের খাওয়াবো বলে আমি কর্পোরেট লোকদের দিকে খাওয়াচ্ছি, যখন একেবারে শূন্য ছিল, যখন আমার কিছুই ছিল না, তখন যদি আমি শুরু করতে পারি, তো এখন আমি কেন এটা পারবো না? আমাকে পারতে হবে। আমি যদি এটা করতে না পারে, বন্ধ করে দেয়, আমি হয়তো মানে আমি হয়তো জীবনে অন্য রেস্টুরেন্ট দিতে পারবো বা আরও বড় কিছু করতে পারবো, কিন্তু আমি সেই সাহসটা পাবো না, বা নিজের মধ্যে সবসময় একটা ছোটো মনে হবে যে আমি আসলে পারিনি, দেখি না আবার একটু শুরু করে, হয়তো ছোট করে শুরু করে দেখি, হয়তো পারবো। তো এইভাবে আর কি আমি 15 দিন পর, এটাই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সিদ্ধান্ত জীবনে। আমি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকেই বলতো যে আসলে আপু যে ব্যাম্বোর যে আইটেমটা আছে এটা শুরু করেন, অন্য কিছু না হয় আমরা অন্য কিছু অন্য জায়গায় গিয়ে খেতে পারি, আপনি এটা শুরু করেন, আমরা যাবো, আপনাকে সাপোর্ট দেবো। তো অনেকের ভালোবাসা থেকেও এটা আসলে 15 দিন পর আমার সাইনবোর্ড খুলে ফেলে আমি খুব কম লোক দিয়ে আর কি 2-3টে আইটেম দিয়ে শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে, আবার ঘুরে দাঁড়িয়েছি, হয়তো সামনে আরও ভালো কিছু করতে পারবো ডেফিনেটলি। এবং যারা দর্শক দেখছেন তারা যদি এই ফ্লেভারটা নিতে চান, সেটা হচ্ছে খিলগাতে, তালতলা মার্কেটের উল্টো পাশেই চারকোল রেস্টুরেন্ট। চারকোল রেস্টুরেন্ট। ইমরান ভাই, আমি সরাসরি আপনার কাছে যেতে যাচ্ছি, আপনি শুনলেন গল্পটা, এই যে একটা একজন উদ্যোক্তার সিদ্ধান্ত নেয়ার কতটা সহজ বা কতটা কঠিন উদ্যোক্তা হওয়া? খুব কঠিন বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ বাংলাদেশে আমরা যে প্রেশারটার মধ্যে দিয়ে যাই, যেটা হচ্ছিল সোশ্যাল প্রেশার, যে আপনাকে আপনি যদি মনে করেন আপনি যখন রিসেন্টলি গ্র্যাজুয়েট হন, যারা দেখছেন যারা গ্র্যাজুয়েট হতে চান, তাদের জন্য একটা বড় কোয়েশ্চেন হচ্ছে তার বাবা মার প্রতি, যে আপনার ছেলে বা আপনার মেয়ে কী করে। সো এই কোয়েশ্চেনটা দিতে কিন্তু আমাদের বাবা মারা অনেক সময় হিমশিম খেয়ে যায়, ওই প্রেশারটাই কিন্তু পরে হচ্ছিল তার ছেলে বা মেয়ের উপরে, যেটা থেকে কিন্তু তারা দোটানায় থাকে যে আমি কি চাকরি করব, বিসিএস এ দিব নাকি নিজের কোনো উদ্যোগ গ্রহণ করব। সো বাংলাদেশে আবার এভাবেও চিন্তা করা হয় যে যে কোনো জিনিস করতে পারে না তারাই নিজেদের উদ্যোগ নেয়। সো এই পারসেপশনটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হওয়া দরকার, কারণ আমাদের এই পারসেপশনটাই কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হেল্প করে। আপু যে জিনিসটা বললো, মানে ইটস আ ব্যাটল, যেই ব্যাটলটাতে সে জয়ী হয়েছে এবং তার কারণেই জয়ী হয়েছে, এই যে সোশ্যাল যে প্রেশারটা ছিল, এই সোশ্যাল প্রেশারটা ওভারকাম করতে হয় হচ্ছিল একজন উদ্যোক্তাদের নিজেদের, কারণ এই ডিফিকাল্টিসগুলো থাকবে, ইটস অল অ্যাবাউট লাইক হাউ ইউ ক্যান ম্যানেজ ইট অ্যান্ড হাউ ইউ ক্যান আপনি সামনে কীভাবে চলে যাবেন। সো ওই ডিসিশনটাই খুব ইম্পর্টেন্ট, এবং এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু অনেক টাফ, এত সোজা না। আমি মনে করি যে খুব তারা খুব বুঝে শুনে এই ডিসিশনটা নেওয়া উচিত, এবং আমি ওটাও মনে করি যে সবাই কিন্তু উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ হওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা যেটা চাই যে আমরা আসলে মাইন্ডসেটটা তৈরি করতে যাচ্ছি, রাইট, চাকরি করলেও সে যেন একটা মাথার মধ্যে থাকে যে আমি কোম্পানিটাকে আমি আমার মতো মনে করে বিল্ড আপ করব। এবং আপনি রিসেন্টলি দেখেন, রিসেন্টলি এইচআর যারা রিক্রুট করে তারা কিন্তু ওই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যাদের আছে তাদেরকে হায়ার করার ক্ষেত্রে প্রায়োরিটি দেয়, ওই ক্ষেত্রে কিন্তু তাদের আগের ভেঞ্চার্স বা আগের যদি তাদের কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে বা কোনো এই ধরনের ইনিশিয়েটিভের সাথে যদি তারা যুক্ত থাকে, দে গট দ্য প্রিভিলেজ অর দ্য প্রায়োরিটি টু গেট হায়ার। সো ওই ব্যাপারটাও কিন্তু আসে, যেটা আমরা দেখছি এবং সামনে হয়তো আরও দেখব। ইন্সপায়ারিং বাংলাদেশ নিয়ে আপনার আসলে ভাবনা কি, আপনি কোথায় দেখতে চান এটাকে? ইন্সপায়ারিং বাংলাদেশ আমার ওই 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 ব্যাপারটা যেটা আমরা দেখি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে আমরা যেসব উদ্যোগ নিচ্ছি, আমাদের যে উদ্যোগটা সবচেয়ে বেশি দরকার এটা হচ্ছে যে নিজেদের প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা সুস্থ বিনোদন বা সুস্থ কন্টেন্ট বা প্রপার কন্টেন্ট আমরা দিতে পারবো, ওটার জন্যই এই প্ল্যাটফর্মটা নির্মাণ করা। কিছুদিন আগে আমরা দুর্বার প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত ছিলাম, আপনারা ইকবাল ভাই ছিলেন, আমরাও ছিলাম। সো ওইখানে যে ফেক নিউজ, যে গুজব বিরোধী যেসব কর্মকাণ্ড আমাদের হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশকে আনস্টেবল করে দেয় মাঝে মধ্যে, অনেক ঘটনা দেখেছি যে এই ঘটনাতে অনেক ধরনের সহিংস ঘটনা চলেছে, ধর্মীয় মূল্যবোধকে কেন্দ্র করে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে কিছুদিন আগে।
আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছি এবং আমরা যেটা বলছি যে আমরা লাইভ আছি 1 লক্ষ প্লাস ইউজার্সদেরকে নিয়ে এবং অল ভেরিফাইড, এবং যে জিনিসটা আমরা চাচ্ছি যে গুজব মুক্ত একটা সোশ্যাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা হবে আমাদের, এবং এখানে আমাদের ইউথদেরকে প্রপার ওয়েতে আমরা গাইডলাইন দিতে পারবো সামনের বাংলাদেশে তারা কিভাবে তৈরি হতে পারবে। কারণ আপনি দেখেন আমরা যেসব এখন থার্ড পার্টি সোশ্যাল মিডিয়াতে আমাদের ডেটা দিচ্ছি, এই ডেটাগুলো কিন্তু আমাদের আর থাকছে না। আমরা যেসব কন্টেন্ট শেয়ার করছি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, ইটস অল স্টোর্ড ইন এ থার্ড পার্টি প্লেস, যেই প্লেসটা আমাদের আমাদের সাথে অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় হ্যাক হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ, বাংলাদেশের প্রথম সোশ্যাল নেটওয়ার্ক, যে সোশ্যাল নেটওয়ার্ক মানুষকে ইন্সপায়ার করে। আমরা এখানে বুলিং বা নেগেটিভ নিউজ বা ফলস নিউজ বা গুজব এগুলো কখনো প্রমোট করি না, আমরা এখানে সাকসেস স্টোরিজ প্রমোট করি। আপনি দেখেন যে লাইক আমাদের বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ সাকসেস হবে যখন এই সাকসেসের গল্পগুলা আমরা ছড়িয়ে দিতে পারছি, যখন আপনি আপনি গল্পটা জানবেন অনায়াসে। এখন কি হয় দেখা যায় যে আমরা অনেক ইম্পর্টেন্ট নিউজ জানতে পারি না, কারণ জানার সুযোগটা সীমিত। ওই সীমিতটা সীমিত ব্যাপারটাকে আমরা আরও প্রপার ওয়েতে নিতে চাই। এবং আপনি যে জিনিসটা বললেন যে সামনে ইন্সপায়ারিং বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, আমরা এটাকে 20 কোটি মানুষের একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। এবং আমরা দেখতে চাই যে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আছেন, যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশকে বুকে ধারণ করেন, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা আমরা আরও সামনের দিকে নিয়ে যাব। এবং তাদের কন্টেন্ট, তাদের সাফল্যের গল্প, তাদের উদ্যোগের গল্প, তাদের 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 প্রত্যেক দিনের ইন্সপায়ারিং স্টোরিজগুলো যদি আমরা শেয়ার করতে পারি, দেখেন আমরা যে এই নেগেটিভিটির মধ্যে দিয়ে আছি, সামনে কী হবে 2021-এ আমাদের জন্য কী ওয়েট করছে, অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই অনিশ্চয়তাটা কিন্তু অনেকাংশে দুর্বল দূর হবে যখন আমরা মেন্টালি স্টেবল হব। আপনার আপনার একটা অর্জনে যদি আমি গর্বিত হই বা আমি যদি ওই প্রাউড ফিলটা করি, দ্যাট ইজ দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট বিইং অ্যান ইন্সপায়ারিং বাংলাদেশি। আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করছি এবং ওই মূল্যবোধটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রতিনিয়ত আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে নতুন নতুন তরুণ তরুণীরা। আমি আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কারণ হচ্ছে আমাদের দেশে আসলে বেশিরভাগ মানুষই কিন্তু পজিটিভ, তাদেরকে একত্র করা হয় না, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং নেগেটিভ মানুষগুলো খুব ইউনাইটেড। হ্যাঁ, সো আমরা যদি নেগেটিভ জিনিসই কিন্তু ভাইরাল হয়, আপনি ভাইরাল হয় বিকজ দেয়ার অ্যাবসলিউটলি, সো আমরা পজিটিভিটি ছড়িয়ে দিতে হবে, এটা কোনো বিকল্প না। আর নেগেটিভিটি তো কিছু দেয় না, মানে আমাদের লাইফে নেগেটিভিটি এমন কিছু তো নাই যে যোগ করতে পেরেছে, বরং এটা নিজেকে আরো ডাউন করে, অ্যাবসলিউট প্রোডাক্টিভিটি নষ্ট করে। এবং একটা রিসেন্ট আমি যদি একটা ডেটা শেয়ার করি, কিছুদিন আগে একটা ডেটাতে দেখলাম যে সুইসাইড প্রবণ হয়ে যাচ্ছে তরুণ তরুণীরা, কেন? বিকজ অফ দিস মেন্টাল স্ট্রেস। এই মেন্টাল স্ট্রেসটা আসছে কোত্থেকে? আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বাইরের কেউ একজন দিচ্ছে আপনাকে, দ্বারা হবে না বা আপনাকে দেওয়া হবে না বা আপনার ছেলে ওটা পারবে না। এই সিম্পল জিনিসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে, সৃষ্টি করার সময় সব কিছু দিয়ে দিয়েছেন সবার জন্য ইকুয়াল। আমরা কাজে লাগাতে পারি, পারার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু সাকসেস। অ্যাবসলিউটলি, সো আমরা ওই জিনিসটা নিয়েই কাজ করছি, যেখানে প্রত্যেকটা তরুণ তরুণীকে ওই ফিলটা দেওয়া, ওই ব্যাপারটার সাথে তাদেরকে পরিচয় করে দেওয়া, যেটার থ্রুতে তারা ইন্সপায়ার্ড হবে, এবং ইন্সপায়ার্ড হলে কিন্তু সামনে দেখবেন যে তারা অসাধারণ অনেক কিছু করতে পারবে। আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো বাসায় বসে হোম ক্যাটারিং করছেন, রেস্টুরেন্ট করেছেন, এখন আমাদের এখানে অসংখ্য নারী আছেন যারা এরকম স্বপ্ন দেখেন যে আমিও বাসায় বসে এরকম কিছু একটা করব বা একটা রেস্টুরেন্ট দেবো। রেস্টুরেন্ট দেওয়া তো খুবই কস্টলি, তাদের জন্য আপনি কি উপদেশ দিবেন বা কি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন যে তারা কি করতে পারে? না, আমি তো আগে বলেছি যে আসলে মেয়েরা সবই পারে। আমি যেমন শুরুতে 10-15 জনের আমি কাজও করেছি, অর্ডার নিয়েছি, আমি এখন বললাম যে আমার ক্যাটারিংয়ে প্রায় 30 জন কাজ করে। আমি যখন 10 জন থেকে শুরু করে এখন আমি 10,000 লোকের প্রোগ্রাম পর্যন্ত করতে পারি, একমাত্র আমি এখানে লেগেছিলাম বলে। আমি যদি চিন্তা করতাম আসলে মেয়েরা পারবে না, আমি বিভিন্ন অফিসে গিয়ে সবসময় তো সবসময় সাপোর্ট পেয়েছি এমন না, অনেক নেগেটিভ কমেন্টসও শুনতে হয়েছে, অনেক হ্যাজব্যান্ডের শিকারও হয়েছে, তারপরও লেগেছিলাম যে না আমাকে পারতেই হবে, আমি পারবো। তো লেগেছিলাম বলে এবং এটার প্রতি ভালোবাসা ছিল, এটা প্রতি আমি পরিশ্রম ছিল বলে আজকে আমি
10,000 লোকের প্রোগ্রামও করতে পারি। এবং আমি এখন ঘরে বসে না, আমার নিজস্ব আলাদা কিচেন আছে যেখানে আর কি প্রতিদিন 4,000-5,000 লোকের খাবারও হচ্ছে। তো সেটাই আমি বলবো যে আসলে মেয়েরা চিন্তা করে যে আমি মানে ক্যাটারিং বলতে আমার শুধুমাত্র 10 জন লোকের 15 জন লোকের খাবার দিব, সারা জীবন এটাই চলবে, তো কি প্রফিট আসবে, তো থাক দরকারই নেই, কষ্ট। তো গোলটা যদি থাকে যে আমি এখান থেকে ওইখানে যেতে চাই, তখন আসলে হয়ে যায়। ছোট থেকে শুরু করলেই আমি যখন আমি যদি বললাম যে আমার এখানে যদি আমার ভাই হতো বা ফ্যামিলির অন্য লোকজন হতো, তারা হয়তো শুরুতেই 10,000 লোকের খাবার দিয়ে শুরু করত। কিন্তু সে অর্ডারটা কিভাবে আসবে, হয়তো একবার দুইবার কাজ করত, তারপর কারণ করলেই তো হবে না, আমার তো আনতে হবে কাজটা। আমি যদি মানে নিজে একটা অফিস শুরু করতাম, বিশাল একটা অফিস নিয়ে, বিশাল একটা কিচেন নিয়ে, হয়তো আমি তখন 1-2 মাস 6 মাসের জন্য সার্ভাইভ করতে পারতাম, তারপর আমার কি হতো। তো মানে ছোট থেকে যদি শুরু করলে অনেক বড় কিছু হওয়া যায়। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে 10-12 জন 15 জনের খাবার অর্ডার নিতে নিতে এটা একদিন 10,000 হবে, একদিন 10,000 হবে, একদিন 1,00,000 হবে, এবং এটা অন্য ইনভেস্টমেন্টের তুলনায় এটা অনেক সহজ, কারণ বাসায় বসে এই কাজটা শুরু করা যায়। শুরু করা যায় একসময় বড় হলে আপনি অফিস নেন বা অন্যান্য যা কিছু করেন, কিন্তু রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। রেস্টুরেন্ট আপনাকে সাজাতে হবে, রেডি করতে হবে। কতটা প্রফিটেবল এখন রেস্টুরেন্ট বিজনেস, বা এটাকে প্রফিটেবল করার জন্য কি কি আইডিয়া বাস্তবায়ন করা? করোনার পর তো আসলে আমি যে টার্গেটটা নিয়ে শুরু করেছিলাম সেটা পর্যন্ত না গেলেও মোটামুটিভাবে হচ্ছে, কারণ আমার এই কিছু আইটেমের জন্য এটা তার মানে ইউনিক কিছু আইটেম দরকার, ইউনিক কিছু আইটেম অবশ্যই দরকার, কারণ সব জায়গায় মানুষ একই রকম খাবার খেতে খেতে একটা মনে হয় যে আমি আসলে আমি আজকে একটা রেস্টুরেন্টে খেলাম, 1 মাস পর মনে থাকবে না আমি কোন রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমার রেস্টুরেন্টে কেউ খেতে গেলে মানে সে আমার আমি শিওর যে আমি সে 5 মাস 6 মাস এবং সবসময় মনে রাখবে যে এটা এই আইটেমটা আমি খেয়ে এসেছি, এরকম কিছু আইটেম যদি রাখা যায়। এবং আপনি আরেকটা বলছিলেন যে আপনি ওখানকার পরিবেশটা একটা গ্রামের আদলে, গ্রামের হ্যাঁ, তার মানে পরিবেশটাও খুব ইম্পর্টেন্ট, যে ওখানে গেলে একটু কমফোর্ট ফিল করবে মানুষ, সেই সেই জায়গায় একবার গেলে সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আবার নিয়ে ওখানে যাবে। হ্যাঁ, আমি একটা বেবি ট্যাক্সি রেখেছি যেটা আগে চলতো ঢাকা শহরে, এখন এটা সিএনজি তে চলে আসছে, তো এরকম একটা বেবি ট্যাক্সি রেখেছি যেটা আর কি বাচ্চারা এসে বলে এটা কি জিনিস কখনো দেখিনি, তখন মারা যখন পরিচয় করাতে যেটা আমরা আগে চড়তাম, তো সিএনজির আগে তো ছিল, যখন পরিচয় করে দেয় তো সেই জিনিসটা খুব ভালো লাগে যে আসলে বাচ্চারাও শিখতে পারছে। আমি এখানে কিছু বই রেখেছি যেটা আর কি এখনকার সময় আমরা যেমন 3 গোয়েন্দার বই, হুমায়ুন আহমেদের বই এখন আমরা প্রায় পড়িই না, তো সেক্ষেত্রে এখন আসছে মানুষ পড়ছে খাচ্ছে, তারপর এরকম একটা পরিবেশ, তো সব কিছু মিলে ভালোই লাগে আর কি। আপনি আরেকটা কাজ করেছেন যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে, আপনি বলেছেন যে যারা তার বাবা মাকে নিয়ে আমার রেস্টুরেন্টে খেতে আসবে চারকোলে, মানে বাবা মাকে খাওয়ানোর জন্য তিনি আসবেন, সেখানে একটা ডিসকাউন্ট, সম্মানে একটা ডিসকাউন্ট। এই আইডিয়াটা কেন, মানে ইটস এ ইউনিক, ইটস এ দারুণ আইডিয়া, ওয়াই দিস? না, এটা আসলে আইডিয়া কিছুটা আমি যে আমার বাবা আর কি ছোটোবেলা থেকে দেখেছি দেশের বাইরে সে থাকতে, তো যে কোনো প্রোগ্রামে হোক যে কোনো ইস্যু তাকে আমি পেতাম না, হয়তো সে দেশে আসতো 5-6 মাসের জন্য আবার চলে যেত, কিন্তু তাকে নিয়ে কোথাও যাওয়া কোথাও বেড়ানো, আসলে সে একটু ব্যস্ত হয়ে যেত, কোথাও তাকে নিয়ে যাওয়া হতো না, সেই জিনিসটা থেকে আসলে সবসময় যে আসলে বাবা মাকে আমি একসাথে পেতাম। দেখা যায় বাবা বাইরে থাকার কারণে মার অনেক কাজ প্রেশার পড়েছে, তাকে নিয়ে যে কোথাও যাবো, তো আবার ফ্রেন্ড সার্কেলে যখন বসতাম তখন মানে তারা চিন্তা করতো যে আচ্ছা মার জন্য এটা নিয়ে যাই, বাবার জন্য এটা নিয়ে যাই, কিন্তু কখনো আমরা যখন গেট টুগেদার করতাম তখন কেউ শুনতাম না মাকে নিয়ে এখানে খেতে আসবো, খাবারটা ভালো লেগেছে, বা বাবা মাকে নিয়ে খেতে আসবো, তখন বলে আমরা ওই ফ্রেন্ডকে নিয়ে আমরা একদিন আসবো, তাদেরকে নিয়ে আসবো, কাজিনদের নিয়ে আসবো, কিন্তু বাবা মার নামটা কেউ আসলে আমি শুনিনি। তো সেই জিনিসটা থেকে আমি এই ছিল যে আমি একটু রেস্টুরেন্ট করলে এরকম একটাই করবো যে বাবা মাকে নিয়ে আসলে আমি তাদের এখানে ডিসকাউন্ট না, আমি তাদের সম্মান একটু উপহার দিতে যাচ্ছি। তো সেটা থেকে আর কি যখন দেখি যে বাবা মার একসাথে বসে ফ্যামিলি একসাথে বসে আড্ডা দিচ্ছে খাচ্ছে, মানে আমার মনে হয় যে আমি যে জিনিসটা মিস করেছি সেটা আমি পেয়ে যাচ্ছি, এবং তারা যাওয়ার সময় তারা যে খুশিটা হয়, ধন্যবাদ দেয়, দোয়া করে, এটাই আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। অসাধারণ। বিজনেস ইজ অল অ্যাবাউট আইডিয়া, মানে আপনি কতক্ষণ একটা কিছু ইউনিক ঢেলে দিতে পারলে এটা মানুষ ক্যাচ করে, এবং হয়তো কিছুই না, ডিসকাউন্টটা হয়তো কিছু না, কিন্তু একটা পরিবেশ তো তৈরি হচ্ছে যে বাবা মাকে নিয়ে আসতেছে,
একটা 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 পরিবর্তন তৈরি হতে পারে এটার মধ্যে দিয়ে, হয়তো আরেকজন দেখে আরেকজন করবে, আরেকজন করবে, এভাবে করে। এবং আমি চাই যে সবগুলো রেস্টুরেন্ট এটা করুক, আমি বলবো না এটা একটা অফার, সব রেস্টুরেন্ট এটা করা উচিত আমার মনে হয়। অসাধারণ অসাধারণ, তাহলে আমি নিশ্চিত আমার মাকে নিয়ে যাচ্ছি। ভাইয়া, উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের, আপনি নিজে তরুণদের নিয়ে কাজ করেন, তরুণদের কাছে আপনার কী পরামর্শ হবে, তারা কী কী জিনিসগুলো স্টুডেন্ট লাইফ থেকেই চিন্তা করবে যাতে করে, কারণ আমাদের তো আসলে চাকরি নাই, যেটা বললাম আমরা 40 লাখ বেকার, এবং আমরা লেখাপড়া করি চাকরি করার জন্য, কিন্তু চাকরিটা তো নাই, তো চাকরি না পেলে কি আমি বসে থাকবো? আর আমাদের যে সমস্যা হয় সমাজে, সেটা হচ্ছে যে বাবা মাও 4th ইয়ারে গেলে আর ইম্প্যাশেন্ট হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। রাইট, বাবা মা দোষ দিয়ে লাভ নেই, যে আমি পড়ালেখাও করালাম আবার তোমাকে তার ক্যাপিটাল দিতে হবে ব্যবসা করার জন্য, সো এই প্রেশারটা আমরাই বা কেন দিচ্ছি? আমরা তো চাইলে নিজেরা কোনো একটা উদ্যোগ নিয়ে, ছোটো ছোটো উদ্যোগ নিয়ে বাসায় বসে লেখাপড়া অবস্থায় করতে পারি। আপনার অ্যাডভাইস কী হবে? ওয়েল, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা সবাইকে বলি যে বাংলাদেশ বা ঢাকা, আমরা কিন্তু খুব উদ্যোক্তা বান্ধব একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছি, এবং আপনারা যদি দেখেন যে আপনার যদি আইডিয়াটা ভালো হয়, আপুর যে আইডিয়াটা আমরা শুনলাম, বা স্টার্ট আপ যে কালচারটা ক্রিয়েট হচ্ছে সাউথ এশিয়াতে, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু অসাধারণভাবে। মূল উদ্দেশ্য হচ্ছে হলো এই স্টার্ট আপ কালচার বা এই এন্টারপ্রেনারশিপ কালচারটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। যারা স্টার্ট আপ হতে চায় বা যারা উদ্যোক্তা হতে চায়, ফার্স্ট অফ অল যে জিনিসটা তাদের মাথায় রাখা উচিত, যে মাইন্ডসেট, যে আপনার ওই স্ট্রং মাইন্ডসেটটা থাকবে যে নো ম্যাটার হোয়াট ইউ হ্যাভ টু গো ফর ইট। আপনি যদি মাইন্ডসেটটা ক্রিয়েট করতে পারেন, দেন হচ্ছে হলো ওই সোশ্যাল প্রেশারটাকে অ্যাবজর্ব করার মতন ক্যাপাসিটি থাকতে হবে, তা না হলে আপনি পারবেন না, আপনি যেই হন না কেন। দিন শেষে আপনার মনে রাখতে হবে যে এভরি ড্রিম, প্রত্যেকটা স্বপ্নের একটা ডেডলাইন আছে, প্যাশন ইজ এ ড্রিম উইথ আ ডেডলাইন। আমি জিনিসটা বলি যে আপনি ড্রিম দেখতেই আছেন দেখতেই আছেন, দেয়ার শুড বি এ ডেডলাইন, সামটাইমস ইউ নিড টু স্টপ, যে হেই থামতে জানতে হবে যে না, আমার মনে হয় এটা পড়ার হবে না, দেন ইউ হ্যাভ টু গো ফর প্ল্যান বি, প্ল্যান সি, এরকম আপনার মাথায় রাখতে হবে। এবং যারা যারা উদ্যোক্তা হতে চায়, তাদের শুরু থেকে স্টুডেন্ট লাইফ থেকেই তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে হবে, যেটাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এখন বলছে। এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার কিন্তু অসাধারণ উপলক্ষ করে দিয়েছে এই কোভিড টাইমটা। আপনি দেখেন যে দেয়ার আর সো মেনি কোর্সেস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ যেটা ফ্রিতে আপনি করতে পারছেন, আপনি স্কিলস আরও এনহ্যান্স করতে পারছেন। এই নিউ নর্মালের যে স্কিলসগুলো, এগুলো কিন্তু আগের স্কিলের সাথে কিন্তু টোটালি ডিফারেন্ট, এই স্কিল সেটটাকে কিন্তু আপনি ইয়ে করছেন, আরও আরও উন্নত করছেন। দিন শেষে কিন্তু আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আরও নিজের ক্যাপাসিটিটাকে ডেভেলপ করছেন। এখন অনেক সময় অনেকে আমাদেরকে বলে যে, এই কোয়েশ্চেনটার মুখোমুখি আমরা হই যে, যারা চাকরি করতে চায়, যারা কর্পোরেটস, তারা অনেক সময় তাদের এক্সপার্টিস বা দক্ষতাকে বা তাদের এক্সপিরিয়েন্সটাকে বেশি প্রায়োরিটি দিতে চায়। অনেকে বলে যে আমার তো অ্যাজ এন ফ্রেশার্স আমার তো ওই ধরনের অভিজ্ঞতা নাই। আমরা তাদেরকে বলি যে এনহ্যান্স ইউর স্কিলস, দ্যাট উইল গিভ ইউ অ্যান এক্সট্রা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। এবং দিন শেষে আপনি একটা জিনিস চিন্তা করেন, সবার মধ্যে যে ক্যাপাসিটি আছে অলমোস্ট সেম, 19-20 উপর ব্যবধানে কিন্তু একজন আরেকজন থেকে এগিয়ে যায়। এবং আমরা কিন্তু এভাবে কিন্তু সাফল্য ব্যর্থতাকে নির্ধারণ করি। অনেক সময় কিন্তু আমরা অল্পতে হতাশ হয়ে যাই বা অল্পতে আমরা ডিমোরালাইজড হয়ে যাই, মনে হয় যে আমাদের দ্বারা এটা হবে না। আমি তাদের একটা জিনিস বলি যে সেলিব্রেট ইউর ফেইলিয়ার। আমি এই জিনিসটা সবাইকে বলি, ইউ হ্যাভ টু সেলিব্রেট ইউর ফেইলিয়ার, কারণ এক সময় যখন নিজের বলার মতন গল্প একটা বলার সময় আসবে, তখন আপনি ওই গল্পটাকে বলতে পারবেন যে আই গট রিজেক্টেড ফ্রম দ্যাট প্লেস। কারণ আপনার যদি সবকিছু যদি আপনি আপনি পেয়ে যান, যদি সারা সবসময় যদি আলো থাকে, অন্ধকারের আমি এই জিনিসটা সবসময় বলি। এবং অনেক সময় আমরা ইন্টেনশনালি অনেক সময় অনেক কিছু করি যেখানে আমরা জানি যে ফেইলার হওয়ার চান্স অনেক বেশি, জাস্ট টু ক্রিয়েট দ্য স্টোরিজ, দেখা যাক কি হয়, কারণ আমরা জানি যে একসময় উই উইল বি দ্য উইনার ইনশাল্লাহ, তখন আমরা এইটা বলতে পারবো যে উই নেভার গট উইন বাট স্টিল উই আর হিয়ার। ওইটাই আমরা সবসময় বলি আর কি। খুবই ভালো লেগেছে আপনার লাস্টের কথাগুলো, এগুলো প্রণিধানযোগ্য, এটা মাথায় রাখা উচিত প্রত্যেক সময়। অনা, তোমার গল্প স্টোরিটাও অসাধারণ ছিল আজকে। ওভারঅল আমরা এটাই আজকে শেয়ার করতে চেয়েছি যে উদ্যোক্তা, একজন উদ্যোক্তা কখন সিদ্ধান্ত নেবে, কীভাবে সিদ্ধান্ত নেবে, এবং সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটা কী হবে,
নিজের সাথে ফাইট করতে হবে অনেক বেশি, এবং সেটাই হচ্ছে সবচেয়ে জরুরি। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমার তো খুবই ভালো লাগছিল, বারবার আমাকে পেছন থেকে নক করছে টাইম শেষ। সো আমরা আরেক দিন আরও মজার মজার গল্প নিয়ে ইনশাল্লাহ বসবো। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন দুজনের গল্প, খুবই ভালো লাগলো। লাস্টে ইমরান ভাই যে কথাগুলো বললেন, অ্যাবসলুটলি আমাদের থামতে জানতে হবে, পজ নিতে জানতে হবে, কারণ একটা চেষ্টা যদি দেখা যায় যে অনেকবার ট্রাই করার পরে হচ্ছে না, নতুন কোনো চেষ্টা শুরু করতে হবে, তার মানে হচ্ছে একদম ফুল স্টপ না, পজ। সো এইটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে, কারণ স্বপ্ন দেখার জন্য আপনি যদি ডেডলাইন এবং গোলপোস্ট ঠিক না করেন, তাহলে আপনি কোনো দিন সেখানে রিচ করতে পারবেন না, এবং ডেফিনেটলি আপনার এই জীবনে হেরে যাওয়ার যে কষ্ট, যে বেদনা, এবং সেইখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর যে শক্তি, সেটাকে অনুধাবন করার জন্য মাঝে মধ্যে হেরে যাওয়ার প্রয়োজন আছে। বাট এটা ইন্টেনশনাল কোনো হার নয়, হেরে গেলেন মানে সব কিছু শেষ হয়ে গেল, এই ভাবনাটা যেন নিজের মধ্যে না আসে। এবং অহনার যে গল্পটা, তার স্বপ্নের বেবিটাকে তিনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে আবার কীভাবে উনি নিজের সাথে বোঝাপড়া করে আবার সেটাকে নিয়ে আবার চালু করলেন যে চাইলে শূন্য থেকে তো আমি শুরু করতে পারি। এই যে একটা রিয়েলাইজেশন যে শূন্য থেকে শুরু করা যায়, এই রিয়েলাইজেশনটা একজন উদ্যোক্তার রিয়েলাইজেশন, এবং এভাবেই উদ্যোক্তারা ইতিহাস তৈরি করে। অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ।